আমার বিরুদ্ধে কত জনিত কত অভিযোগ তুলেছে, আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ প্রমাণ করতে পেরেছে? এই যে তোমার বন্ধু ফটিক, আমার নামে অভিযোগ তুললো, আমি নাকি চাচি আম্মাকে এসএমএস দিয়েছি আই লাভ ইউ, সেটা কি সে প্রমাণ করতে পেরেছে? পারেনি। তারপর ধরো রোকসানাকে খারাপ মেসেজ দেওয়ার অভিযোগ তুললো, সেটাও কি প্রমাণ করতে পেরেছে? পারেনি। কি মুরব্বি, এনে কি করেন? আমি তোমাকে বলেছি না আমাকে মুরব্বি বলে ডাকবে না? আচ্ছা ঠিক আছে, আপনার মুরব্বি কইয়া ডাকলাম না। এখানে খাড়াই খাড়াই কি করেন, কই গেছিলেন? খাড়াই খাড়াই ছিলাম না, পাঠানের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে আসছি। এই আপনার যে কইলাম না, আপনার বয়স হয়ে গেছে, আপনার মুরব্বি টাইপের তাল বেতাল নাই। এই যে উল্টো পাল্টা কথা, কি উল্টো পাল্টা বলছি? এই তো প্রমাণ করলেন আপনার বয়স হয়ে গেছে। বয়স হইলে মানুষের যেমন তাল তক্ত থাকে না, আপনার এই অবস্থা হয়েছে। তাল তক্ত থাকে না মানে? তাল তক্ত মানে বোঝেন না, মানে হুশ জ্ঞান থাকে না, বেহুশ। তা না হলে আপনি কেমতে কইলেন পাঠানের দোকানে এইদিকে, পাঠানের দোকানে এইদিকে, পাঠানের দোকান ওইদিকে? কিন্তু আমি তো পাঠানের দোকান থেকে আসলাম। আপনার নামও গুড বাই একটা ফাউল, দিন দিন বয়স হইতেছে আর ফাউল হইতেছেন। আপনার ইচ্ছা করতেছে কি জানেন, এই গাছটার মধ্যে বাইন্দে আপনার বেলটা খুললা কুটাই ঠিক মতো। দেখো মিনিস্টার, আমি কিন্তু তোমার বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি কোনো জ্যেষ্ঠের মধ্যেই পড়েন না। জ্যেষ্ঠ মানে? জ্যেষ্ঠ মানে ওইটা, আপনি তো লিস জাতে পড়েন, ইবলিস জাতের মধ্যে পড়েন। কি বলতেছো সব? হ্যাঁ যা বলতেছি ঠিকই বলতেছি, আপনি তো এই গ্রামের চাষি নানি খালা কাউরে বাদ রাখেন নাই, সবারই আই লাভ ইউ করে বেড়েছেন। একদম মিথ্যা কথা, আমি চাচি মামি লেভেলের কাউকে আই লাভ ইউ বলিনি, এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। ভিত্তিহীন কথা তাই না? অবশ্যই ভিত্তিহীন কথা। তুমি প্রেমনগরের সমস্ত চাচি মামিকে হাজির করো, তাদের জিজ্ঞেস করো আমি কাউকে বলেছি কিনা আই লাভ ইউ। যদি কেউ বলতে পারে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সে শাস্তি মাথা পেতে নেব। তেনা পেশা লাভ নাই মুকুট ভাই, বিনা বাতাসে কিন্তু গাছের পাতা লড়ে না, এটাকে মনে রাখবেন। আপনি যে কোন কিসিমের ফাউল ভাই, এটা গ্রামের হগলতে জানে। মোটেও সত্যি না, আমি মোটেও ফাউল না। সত্যি না হলে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠবো কে? আমার বিরুদ্ধে কত জনিত কত অভিযোগ তুলেছে, আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ প্রমাণ করতে পেরেছে? এই যে তোমার বন্ধু ফটিক, আমার নামে অভিযোগ তুললো, আমি নাকি চাচি আম্মাকে এসএমএস দিয়েছি আই লাভ ইউ, সেটা কি সে প্রমাণ করতে পেরেছে? পারেনি। তারপর ধরো রোকসানাকে খারাপ মেসেজ দেওয়ার অভিযোগ তুললো, সেটাও কি প্রমাণ করতে পেরেছে? পারেনি। তাহলে মোরাল কি দাঁড়ালো, আমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। বাহ বাবা কি সুন্দর, এ প্লাস বি প্লাস স্কয়ার মিস্কয়ার করে একটা বীজগণিত মিলাই দিলেন না? অবশ্যই এটা বীজগণিত না, এটাই সত্য। আমি চাচি মামি লেভেলের কাউকে আই লাভ ইউ বলিনি। গোলাপ জানবো বলে যে চিঠিখান দিয়া রাইতে দেখা করতে বলছিলেন, এটাও কি মিথ্যা? অবশ্যই, ওই হাতের লেখা আমার না, আমি কাকাজানকে বলেছি দরকার হলে হস্তরেখা বিশারদকে আনুন, হাতের লেখা পরীক্ষা করুন, দেখবেন ও লেখা আমার না। কেন আমি এত জোরের সাথে কথাটা বলতে পেরেছি জানো? কারণ আমি অনেস্ট, আমি সৎ, আমি এই কাজটা করিনি। বুঝছি, আপনারা এমন নইব না, বাইক ওঠেন। কেন বাইক উঠবো? কেন উঠতে বলছি ওঠেন না, আমি বাইক উঠবো না, আমি জানি তোমার মাথায় এখন দুষ্টবুদ্ধি খেলছে। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, মাল বাড়ি করতেই বল। কিমাল 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 পিস্তল? না না না, পিস্তল বের করো না, আমি উঠছি, উঠছি বাইকে। জানেন না যে আমার লগে জিনিস থাকে, কামড়ামি করেন। যাবি কই তুমি? আমি ঠিকই খুঁজে বাইর করি। সে তো নতুন বিপদে পড়লাম, মিনিস্টারের সঙ্গে দেখা হলে তো আমাকে ছাড়বে না। হ্যাঁ